গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা একটা ইনফর্মাল বাট অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করো যে ছোট ছোট চেষ্টা দিয়ে, ছোট ছোট পরিশ্রম দিয়ে কিন্তু আলটিমেটলি ভালো একটা রেজাল্ট আশা করা যায়, ভালো একটা আউটকাম পাওয়া যায়। সো এরকম ছোট ছোট বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে যে তোমাদের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে দেখবা যে বিভিন্ন কোচিং সেন্টারে ফ্রি কন্টেস্ট হয়, ফ্রি এক্সাম হয়। এগুলো হচ্ছে কোচিং এর পাবলিসিটির জন্য, পাবলিসিটি সমস্যা নাই, ফ্রি পরীক্ষাগুলো হয়। ফ্রি পরীক্ষাগুলো দিলে কি হবে, যেমন তোমাদের কিছু উদাহরণ দিই যে মেডিকো থেকে হয় জুলজি জ্যাম, বোটানি ব্রিলিয়েন্ট, তারপরে মেডিকো জ্যাম আর অনেক, তারপরে রেটিনা থেকে হয় যে ডক্টর সান্ট, উন্মেষ উপবাস থেকে লাস্টের দিকে মেডিকেল সম্ভাবনা সহ আর অনেক অনেক পরীক্ষা হবে তোমাদের। কিছুদিন পর পরই দেখবা যে একটা একটা করে কন্টেস্ট, এরকম অনলাইন আর অনেক কন্টেস্ট পাওয়া যায়। সো এই কন্টেস্ট পরীক্ষাগুলো দিলে কি হবে, দিলে হবে ধরো তোমার 7 দিন পরে জুলজি পরীক্ষা, জুলজি পরীক্ষা এই 7 দিনের মধ্যে তোমার একটা পড়া কমপ্লিট করার মতো একটা টাইম আছে, এই টাইমের মধ্যে তুমি কমপ্লিট করে যাবা, যতটুকু পারো অতটুকু তো তোমার লাভ। ধরো তোমার কালকেই, কালকে তোমার কেমিস্ট্রি একটা কন্টেস্ট, তুমি জানো আজকে জানলা, কালকে তোমার কেমিস্ট্রি কন্টেস্ট, তুমি কেমিস্ট্রি কন্টেস্টে পার্টিসিপেট করবা। তো আজকে থেকে শুরু করে কালকে পরীক্ষার আগ পর্যন্ত তুমি এমন একটা মেন্টালিটি রাখবা যে যাই হোক আমার পড়ে যাওয়া লাগবে, কভার করে যাওয়া লাগবেই, এই পড়াটুকু আমার কভার করে যাওয়া লাগবে, কালকে যে আমার মেরিট আনা লাগবে, প্রাইস পাওয়া লাগবে, এই মেন্টালিটি নিবা। কিন্তু এটা তো নট নেসেসারি যে এটাই হবে, তার জন্য এটা দিয়ে কি লাভ হলো, ইট ইট ডাজেন্ট ম্যাটার যে তোমার প্রাইস পাওয়াই লাগবে, ইট ম্যাটার্স যে তোমার এই যে পড়াটা, এই পড়াটা মেইন পরীক্ষায় যে কাজে লাগবে, এই পড়াটা কিন্তু তোমার একটা দীর্ঘস্থায়ী পড়া হবে, যেমন মনে থাকবে, পরীক্ষার আগে পড়া ভালো মনে থাকে, এই পড়াটা মেইন পরীক্ষায় যে কাজে লাগবে। আরেকটা আরো অনেক কাজ হবে, যেমন তোমার যে একটা চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আসবে। সো এই ছোট ছোট চ্যালেঞ্জ গুলা নিতে নিতে বড় একটা পরীক্ষার চ্যালেঞ্জ নিতে পারবা, সো চ্যালেঞ্জ নেওয়ার একটা ক্ষমতা। আরেকটা বিষয় যেমন আরেকটা আমার একটা উদাহরণ দিয়ে বলি যে মেডিকোতে যে অ্যাসেসমেন্ট এক্সাম হতো, আমি মোটামুটি সব সব পরীক্ষায় সব কন্টেস্টে পার্টিসিপেট করতাম। মেডিকোতে যে অ্যাসেসমেন্ট এক্সাম গুলো হতো, অ্যাসেসমেন্ট এক্সামে তোমার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অনেকগুলো টপিক, অনেকগুলো চ্যাপ্টার একসাথে একটা নিয়ে একটা পরীক্ষা হবে, মেডিকেলের এনভায়রনমেন্টের মতো, কোচিং এ হবে না, এটা অন্য একটা জায়গায় হবে, মেডিকেলের এনভায়রনমেন্টের মতো। এটা দিলে কি হবে, একটা ফিল পাওয়া যাবে আর কি, ভাইব পাওয়া যাবে, মেইন পরীক্ষার একটা ভাইব পাওয়া যাবে। সো এরকম ছোট ছোট পরীক্ষা দিতে দিতে তোমাদের সিলি মিস্টেক গুলা দূর হয়ে যাবে, যেমন আনএক্সপেক্টেড মিস্টেক, যেমন গোল ভরাট করার যে একটা আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, তারপরে কিভাবে একটা কোশ্চেন শুরু থেকে প্রসিড করবা, শুরু থেকে দেখবা, সো এই তারপরে একটা কোশ্চেন টাইমিং ম্যানেজমেন্টটা, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। সো তোমাদের কাজ হবে এখন শুধু এগুলা কন্টেস্টে পার্টিসিপেট করা, চ্যালেঞ্জ নেওয়া, এবং চ্যালেঞ্জ নিতে মেইন পরীক্ষার জন্য তোমার প্রিপেয়ার হওয়া, এটা থাকবে তোমাদের কাজ। সো ACC 22-23-এর কাজ এখন শুধু পড়াশোনা করাই, সো কারণ সামনে অনেক বড় অনেক বড় একটা ওয়ারের মতো চলবে তোমাদের। সো তোমরা পড়তে থাকো। সো এরকম আরো ছোট ছোট ট্রিক্স, এটা ট্রিক্স এর মতো, ছোট ছোট ট্রিক্স আর কথা নিয়ে আবার আসবো। সো আজকের মতো এই পর্যন্তই।